ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. একবার বলছেন যে আমরা যদি এশারের পর বিতরের নামাজ পড়ে নিই আবার রাতে উঠে তাহাজ্জুদ পড়তে চাই তাহলে তাহাজ্জুদ পড়তে পারবো কি না? জি ভাই পারবেন। প্রথমত যে ভাইয়ের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তার জন্য উচিত হলো, ভালো হলো যে সে বিতরের নামাজ রেখে দিবে এবং শেষ তাহাজ্জুদের পর পড়বে। কিন্তু কোনো কারণে সে যদি পড়ে নিয়েছে, হয়তো উঠার সুযোগ ছিল না কিন্তু সে উঠতে পেরেছে, জাগতে পেরেছে, তাহলে তখন সে তাহাজ্জুদের নামাজ পড়বে দুই দুই রাকাত করে, পরে আর বিতর পড়বে না, এটা একটা নিয়ম। দ্বিতীয় হলো যে তাহাজ্জুদের আগে ধরে নেওয়া যাক এক রাকাত বিতর পড়েছিল, তো ও এক রাকাত আরও নামাজ পড়ে এটাকে জোড়া করে নিল, পরে সালাম ফিরিয়ে দিল, দেওয়ার পর তখন দুই দুই রাকাত করে নামাজ পড়লো, তারপরে আবার বিতর পড়লো। এরকম ওলামা ইকরাম বলেছেন বিষয়টির সমাধানে। মোট কথা যে বিতর পড়ে নিলে যে তাহাজ্জুদ পড়া না জায়েজ, পড়া যাবে না, এরকম বিষয়টি না। আল্লাহ রাসূল একটা উত্তম নিয়মের দিকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো যদি কেউ তাহাজ্জুদ পড়ে তাহলে সে যেন তাহাজ্জুদের পর বিতর নামাজ পড়ে, এটাই হলো উত্তম। কিন্তু কোনো কারণে কেউ আগে বিতর পড়ে নিয়েছে বলে আর পরে তাহাজ্জুদ পড়তে পারবে না, এরকম বিষয়টি না।